আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমে সংবাদ শিরোনাম। ফিরে আসা শ্রমিকদের জব কার্ডের মাধ্যমে কাজ দিতে বললেন মন্ত্রী দোলে। টিম কৌশিকে ফের সেনাপতি কনাদ, ডানা ছাটায় প্রসেনজিতের। বেহাল সড়ক, দুর্ভোগে হাইলাকান্দির মানুষ। চেঙ্কুরে চা বাগানের হাসপাতাল ভবন চালু করার দাবি ইয়াসির। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বিভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের দ্রুত জব কার্ড তৈরি করে কাজ দিতে নির্দেশ দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী। গ্রামের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে, এক্ষেত্রে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের দায়িত্ব এবং গুরুত্ব সব থেকে বেশি। শিলচর বঙ্গভবনে জেলা গ্রামোন্নয়ন বিভাগের পর্যালোচনা সভায় এই মন্তব্য রাজ্য গ্রামোন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নবকুমার দোলে। তিনি এই প্রতিকূল পরিস্থিতিতে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো সুদৃঢ় করে রাখতে অন্যান্য প্রকল্পের সাথে মনরেগা প্রকল্পের ফলপ্রসূভাবে রূপায়ণ করতে হবে। মনরেগার অধীন ইতিমধ্যে গ্রহণ করা প্রকল্পগুলি এক মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়ে গেলেন মন্ত্রী দোলে। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলার বিধায়করা সহ বিভাগের উচ্চ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আঁচনিসমূহের বিষয়ে আজি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আর এই পর্যালোচনা সভাত আমার জেলাখনের জ্যেষ্ঠ নেতা তথা অসম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াকে প্রমুখ করে আমার ইয়াত সাংসদ মহোদয় আর বিধানসভার উপাধ্যক্ষ মহোদয় আর সকল বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক সকলের উপস্থিতিত আজি পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের চলি থকা আঁচনিসমূহের বিষয়ে আমি বিতংভাবে আমি পর্যালোচনা করলো। আমি বিশেষকে এম জি এম রেগা আঁচনিটির উপর গুরুত্ব প্রদান করছো। আপনাদের সকলে জানে যে বর্তমান কোভিড-19 এই যে ভয়াবহতার সময়ত ভারত সরকারে আমাক এইখানে পরামর্শ আগবাইছে যে যাতে গাঁও অঞ্চলত থাকা যখন আমার বহিরাজ্যত বা নিজের গাঁওখনের বাহিরত থাকা যখন শ্রমিকে নিজের গাঁওখানে ঘুরি অহার পিছত যাতে কর্মহীন হয়ে বহি থাকিব নালাগে, এই সমূহ শ্রমিকক আমি যখন ইচ্ছা প্রকাশ করে তেখেলোকক জব কার্ড প্রদান করা, 7 দিনের ভিতর তেখেলোকক জব কার্ড প্রদান করা আর কাম বিচারিলে 15 দিনের ভিতর তেখেলোকক কাম দিয়া আর 15 দিনের ভিতর তেখেলোকক মজুরি প্রদান করাটো আমি গুরুত্ব প্রদান করছো। আর এইখানে করবলে যাওতে বিশেষকে আমি সামাজিক দূরত্বতা যিনি বজায় রখা আর মাস্ক পরিধান করা আর স্যানিটাইজ করাটো আমি বাধ্যতামূলক করার, যিনি স্বাস্থ্যজনিত কারণ এই কথাবিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের দ্বারা চতুর্থ বিত্তদশ আয়োগের পুঁজিরে আমি প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতে 2000 কই মাস্ক ক্রয় করে পিনি যাতে যখন আমার শ্রমিক মজুরি আছে তেখেলোকক বিনামূল্যকে মাস্ক দিয়ার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করছো। আর আসনিও আমি উচিতভাবে যাতে কাম বিচারিলে পায় যথেষ্ট সংখ্যক আসনি আমি অনুমোদন করে রাখবর কারণে আমি ব্যবস্থা গ্রহণ করার বাবে ইতিমধ্যে আমি পরামর্শ প্রদান করছো। তার লগতে জেলাখনত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যিনি কাম কাজ এই কাম কাজখিনিও আমি তুরম্বিকতার করার বাবে পরামর্শ আগবাইছো, যেহেতুকে এই বছর আমি 2011 চনের অর্থ সামাজিক লোকপিয়ার ভিত্তিত যখন যোগ্যতা সম্পন্ন হিতাধিকারী সকলকে আমি এই আসনির দ্বারা উপকৃত করার বাবে ইতিমধ্যে ভারত সরকারে 3,60,000 অধিক এইবার আমার এনে ধরনের হিতাধিকারীর বাবে গৌরাবর্ধন করেছে। নতুন টিম ঘোষণা করলেন বিজেপি কাছাড় জেলার কৌশিক রায়। দলের পিতামহর তনয় কনাদকে সেনাপতির আসনে রেখে 17 জনের নতুন কমিটি ঘোষণা করলেন কৌশিক। প্রসেনজিৎ ভট্টাচার্যের স্থানে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন অমিয়কান্তি দাস। কোষাধ্যক্ষ পদে গোপাল রায় পুনর্বহাল রয়েছেন। এছাড়া রয়েছেন 6 জন সহসভাপতি এবং 6 জন সম্পাদক।
গোটা জেলায় বেহাল সড়কের দরুন চরম দুর্ভোগের মুখে হাইলাকান্দির লোকজন। দেশজুড়ে লকডাউনের পঞ্চম পর্যায়ে সব বাধা নিষেধ ভুলে সর্বত্র চলছে সড়কের দৈন্যদশার প্রতিবাদ। হাইলাকান্দি বিধানসভার বেহুল গ্রাম ও বাঁশডোহর বড় হাইলাকান্দির পূর্ত সড়কটি জঘন্য রূপ নিয়েছে। জেলার তিনটি সমষ্টি শতাধিক পূর্ত সড়কের হাল বেহাল ও দুর্দশাময়। 1947 স্বাধীন হয়েছে, কিন্তু আজিলৈকে আমি স্বাধীন বলে আমার মানে মনত কেতিয়াও নাহে। কেলে আমার রাস্তাঘাট নাই, একু নাই। এমএলএ আমার এই রাস্তাটা দিছিলে, কিন্তু এই রাস্তাটা এই বিভাগীয় ঠিকাদার আর এই পিডব্লিউডি ডিপার্টমেন্টে আজিলৈকে আমার এই রাস্তাটা করে দিয়া নাই। কেলে করে দিয়া নাই, কিহর কারণে করে দিয়া নাই এতিয়ালৈকে আমি না জানো। বারবার বারবার আমি ঠিকাদারক ফোন করু, ঠিকাদারে আজি ইঞ্জিনিয়ার নাই, কালি এইটু নাই, কাপড় পরহি এইটু নাই, এইবিলাক কই থাকে, কই কই দিন পার করিই আছে। কিন্তু ফোন করিলেও আজ এতিয়া আমার ফোনও নুঠায়। কাম তো কাম দেখা আপনাদের চাই যাব, আমার রাস্তাত মেডেলিং করেছিলে, মেডেলিং বিলাক উঠি পাতারত গুছি গল, এতিয়ালৈকে একু নাই। এই পিডব্লিউডি ডিপার্টমেন্টক কিহর কারণে এই পিডব্লিউডি মিনিষ্টার রাখিছে হাইলাকান্দির এই পিডব্লিউডি ডিপার্টমেন্টটো? আপনাদের চাক এইফালে কিমান বোকা বোকা দি কিমান কষ্ট করে লড়া ছোৱালী আহি আছে, বেমারী মানুষ গই আছে মসজিদত, বুড়া মানুষ এম্বুলেন্স এম্বুলেন্স একুয়ে নাহে। আমি যদি ফোন করু এম্বুলেন্সক এই রাস্তার এড্রেস দিয়ার পিছত এম্বুলেন্সে নাহে, কোনো বস্তুয়ে নাহে এইফালে। আপনাদের আমার এরিয়াটা পুরো ঘুরে চাই যাব। এটা আমার দাবি হল অতি সোনকালে আমার রাস্তাটা করে দিয়ক। আমার মহিলা বিলাক, আমার লড়া ছোৱালী, আমার বৃদ্ধ মানুষ যেনেকা বেলেগ জায়গার মানুষ যেনেকা ওলাব পারে, তেনেকা যাতে আমিও ওলাব পারো। আমি এই ভারতের নাগরিক, এই অসমের নাগরিক, এই হাইলাকান্দি জেলার নাগরিক, আমিও মানুষের নিচিনা চলা ফিরাটা আমি চাও। আর এই ডিপার্টমেন্টক আমি কি কম, এই পিডব্লিউডি ডিপার্টমেন্টে কিমান দিনের পরে আমাক কষ্ট দিয়ে আছে আপনার মানে কবলে আমার ভাষায় নাই, কোনটো ভাষাত কম আপনার। আমাদের বেউল বস্তি ঝর্ণাঘাটের রাস্তা অতিসত্ব করিয়া দিতে হবে। চন্দ্রপুর জিপি বেউল বস্তি আনাখারের রাস্তা অতিসত্ব বস্তি রাস্তা অতিসত্ব করিয়া দিতে হবে। চন্দ্রপুর জিপি প্রেসিডেন্ট হাই হাই, চন্দ্রপুর বিজেপি প্রেসিডেন্ট হাই হাই, বিজেপি সরকার হাই হাই, আসাম সরকার হাই হাই। আমরা প্রতিবাদ এই কারণে করছি যে আমরা এই যে রাস্তার এই দুরবস্থা, যে আমরা ছোট ছোট ছেলেমেয়েরা মানে ভাই বোনরা স্কুল ও বিদ্যালয়ে যাইতে বহুত কষ্ট হয়, তারপরে আমরা কোনো যদি ইমার্জেন্সি রুগী পেশেন্ট এইসব লইয়া আমরা রাস্তা বার করতে করতে মনে হয় কোনো রুগী মারাও যাইতে পারে, এইরকম হয়। তারপরে এটার লাগে আমরা সরকারের কাছে আমরা মানে এটা বারবার আমরা জিপি সেক্রেটারি প্রেসিডেন্ট তারপরে এই যে জেলা পরিষদ আমরা এটা রাস্তার কাজ নির্মাণের জন্য করার পরেও তারা মানে কোনো এটা কোনো খেয়াল করেন না। জিপি প্রেসিডেন্টের নাম জৈনুল হক। তে আমরা পরে আমরা নিজে কেউ কেউ মুরুগ বেচিয়া, কেউ রুজি করিয়া, কেউ মানে এইরকম চান্দা তুলিয়া আর কি আমরা কিছু নির্মাণের কাজ নিজে নিজে করিয়া বহু দুঃখ প্রকাশ করিয়া। তে অনুরোধ এইটাও আছে কি যে আমরা এই রাস্তা অতি সত্বর একটু খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা একটু নির্মাণের কাজ হয়ে গেলে ভালো। গত 30 বছর ধরে চেংকুড়ি চা বাগান লকআউট হয়ে আছে, কিন্তু ওই বাগানে এক বিঘা জমি সহ একটি হাসপাতাল ভবন পড়ে আছে। তাই ওই হাসপাতালকে চালু করতে দাবি জানিয়েছে ইয়াশি। তাদের বক্তব্য, হাসপাতাল চালু হলে এলাকায় প্রায় 10,000 মানুষ উপকৃত হবেন। সোমবার কাছাড়ের ডিডিসির সঙ্গে দেখা করে তার মাধ্যমে ইয়াশির পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। ইউথ সেকেন্ড সোশ্যাল রিভিউস অর্থাৎ ইয়াশির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, যে স্মারকলিপি আমরা আসামের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে পাঠিয়েছি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে পাঠিয়েছি। দুটা আলাদা আলাদা প্রতিলিপি আমরা কাছাড়ের ডিডিসি ম্যাডামের হাতে তুলে দিয়েছি। আমাদের দাবিটি আছে যে চেংকুড়ি বাগান প্রায় 30 বছর থেকে বন্ধ আছে, লকআউট আছে,
এবং প্রায় 20-22 বছর থেকে সেখানে যে হসপিটালটি ছিল, যে অন্তত ওই তাপাং ব্লকের প্রায় 60,000 লোকের একটা স্থান ছিল মেডিকেল ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, সেই হসপিটালটি প্রায় 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে বিল্ডিংটি এখনও আছে, এখানে প্রায় 1 বিঘা জায়গাও আছে। আমরা আসামের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান করেছি যে অতি সত্বর এই হসপিটালকে রিনোভেট করে যাতে আবার পুনর্চালু করা হয়। কারণ আজকে বর্তমান সময়তে যে কোভিডের অবস্থা, কোভিড-19 যে অবস্থা, করোনার যে অবস্থা, অন্য জায়গাতে হসপিটাল বানানোর চিন্তাধারা করছে সরকার, সেই জায়গাতে আজকে একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে 60,000 পপুলেশন আছে সেখানে 1 বিঘা জায়গাতে একটি হসপিটাল বিল্ডিং এইরকমই পড়ে আছে, ইউজ নাই। তাহলে আমরা আজকে জেলা অধিপতির মাধ্যমে আসাম এবং কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি অতিশত এই ম্যাটারকে প্রায়োরিটি বেসিসে টেক আপ করে এই হসপিটালকে রিনোভেট করে বা নতুনভাবে কনস্ট্রাক্ট করে এই 70,000 লোককে উপহার দেব। যেহেতু আজকে বর্তমানে হসপিটালের ক্রাইসিস হয়ে গেছে আমাদের কাছাড় জেলাতে বা বরাকবেলিতে, এই হসপিটাল অন্যান্য রোগীদের একটা স্থান থাকবে, সেই দিকে তাকিয়ে আমরা আসি আজকে এই মেমোরিয়াম সামনে। গত 2 জনের প্রবল বর্ষণে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ভূমিদ্যোষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন 21 জন। আর সময় বাড়ার সাথে সাথে উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক উঠে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সম্প্রতি আমাদের হাতে উঠে এলো এমনই এক অঞ্চলের চিত্র, আলগাপুর বিধানসভা সমষ্টির বনিব্রিজ জিপির 4 নম্বর গ্রুপের মোহনপুর গ্রান্টে ওই দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। এলাকার ফজিলা খাতুন, জামালউদ্দিন লস্কর, সেলিমউদ্দিন লস্কর, হাজিরা বেগম, সুরমান আলী লস্কর, আজিমা বেগম লস্কর, আকিল হোসেন বরভুইয়া, আবেসুরি বেগম সহ অন্যান্যদের বাড়িতে ধস পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হন এলাকার ফজিলা খাতুন, তার মূল ঘরের প্রায় অনেকটাই চাপা পড়ে রয়েছে ধসের তলায়। অত্যন্ত দরিদ্র এই মহিলার পক্ষে নতুন করে ঘর তৈরিও অনেকটাই অসাধ্য। এই অবস্থায় স্থানীয় প্রায় সকল জনপ্রতিনিধির কাছে দৌড়ঝাঁপ করার পরও কিন্তু মহিলার খোঁজ খবর করেননি কেউই, ঠিক একই অবস্থা বাকিদেরও। এ ব্যাপারে সরকারি সাহায্যের আবেদন জানিয়ে এলাকাবাসীরা জানান, গোরদার দোয়া সরিয়া বাবার কাছে গোরদার সব মিশে গিয়েছে সারা মাটির তোলে, বাবার কাছে একটা শান্তি পাইবা লাগিয়া খুঁজিছি, আমার একটা ব্যবস্থা দেখো বাবা, আর কু ডরাই আমি গোরদার থাকি না বাবা, গোরদার খানে আমার দেখো আমার 3টা গরু বাবা দোষর তোলে, বাবা বলে তোরা আমার সাহায্য সেবাটা করো, কয়েকটা ব্যবস্থা দেখো আমার জানোর বয় এখন এটা লোক কোয়া বাবা, ওখানে আমি খুব ডরাইয়া দেবো বাবা, ওখানে আমি বাড়িয়ে করে আসলাম না বাবা, আমার একটা মেয়ে লইয়া মেডিকেল আসলাম, সিজার করে একটা নাতি পাইছি বাবা, ও অত তো একজন মানুষ ফ্রাঞ্চাইজ প্রেসিডেন্ট কেউ পাইছি না বাবা, সবার কাছে গিয়ে আমি কান্দা কুটা করছি, বাদে আমি ওরার কাছে কান্দির ভিতরে আইছি বাবা, একটা ব্যবস্থা আমার দেখো বাবা, আমি খানো বাঁচতাম খানো রইতাম বাবা, একটা সন্তুষ্ট দেখো আরে বাবা বাবা, কুটি কুটি বাচ্চা কাচ্চা রইয়া বাবা আমি কই রইতাম বাবা, তুমি একটা একবার তো দেখো রে বাবা আমার। আমার নাম জামালউদ্দিন লস্কর, গত 2 তারিখ বৃষ্টির সময় আমার সব ভাঙিয়া গেছে গিয়া, মনপুর গ্রান্টর মানুষ আমি, এখন বর্তমানে আমি 12 বার পর্যন্ত রাস্তা নাই, আমি আপনার কাছে কইয়ার যে কোনো ব্যবস্থা যদি থাকে তো ওখান থেকে তোলা ব্যবস্থা করি দিতা, কেউ খার ইটা ব্যাপারে কেউ আর কোনো খবর লইছেন না, খেওয়াইছেন নাই বা খেওয়ারাও নাই আইনও নাই, তার বড় সমস্যা, আর এখন বাচ্চা কাচ্চা লইয়া রইতাম বড় সমস্যা, কোনো বাকির গর বাঁচি যে তো এখন ডর আছে বাঙ্গিয়া যদি যায় গিয়েতে তো আর এখন গরু বর্তমানে ছাড়ি দিছি। আমার নাম মোহাম্মদ সলিমউদ্দিন লস্কর, মোহনপুর গ্রান্ট আমাদের বাড়ি, আমাদের 2 তারিখ একটা বৃষ্টির কারণে বহুত বড় একটা দশ নামছে, দশ নামার কারণে আমার যত ক্ষতি হয়েছে, আমার একটা পুষ্করণী পড়ছে মাটি বড়িয়া, দশের মাটি বড়িয়া, আর 10,000 টাকার মাছ আসলো আমার পুষ্করণীটা, আমি মাস ট্যাং পাইছি না, মাস ট্যাং সব গেছে কি ও পর্যন্ত ক্ষতিগ্রস্ত, আমার কিছু গাছপালাও আরও নষ্ট হয়েছে, ভয় ফসল হয়েছে, আমার তো ক্ষতিপূরণ দেখা তো কেউ আইসে নাই কাদি ও পর্যন্ত, আমার কোনো কেউ আইসে না দেখাত, কেউ আইসে না, ও তো অনেক 10 বর্ষে আর আমার সকু বার রট হামাইয়া, আমার মাথাত খালি জিন জিন খরছে, আর খুব বেশি রক্ত গেছে, বাদে আমার ফুয়াইতে ডাক্তরে গেছে আমারও লিয়া গেছেন গিয়া বহু টাকা খরচি শুয়ে, আর কোনো একটা মানুষে আইয়া চাইছেন না দেখছেন না আইয়া, আজ দিন পর্যন্ত আইসবা কাদিন হয়ে গেছে, আবু আমার মাথাত কিতা করে আবু চিনকারি মারে মাথাত, আর সরকার তাই কোনো মানুষ আইসেন না দেখাত।
গত দুই তারিখ বড় বেশিরভাগ বৃষ্টি দিছে, বৃষ্টির কারণে আমার দুইটা জায়গার মধ্যে দোষ লামছে। দোষ লামি আমার সুপারি টুফারি বাঁশ যার আরও ফল ফসল যেটা জিনিস বেশি আও আমি মানে আমার জীবনযাপন করি চলাফেরা করি এটা সম্বন্ধে আমার খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের কাছে আমার কোথাও আবেদন, যদি আমি গরিব মানুষ হিসাবে আমি ওটা বেচা কিনা করি আমার মানে জীবন ধারণ করি যদি কোনো সাহায্য সাহায্য পাই তো ওটাও আমার। তো দুই তারিখ খুব বেশি জ্বর আসলো যেমন, আর দশ ফড়িয়া যে সব ভয় ফসল যেমন গুয়া ভাত সব সব লামাই লইছে, আবার ঘরের ডার তাকি লইয়া মানুষও কজনীন হামাইবার গোয়া আসলো যে মানুষ ছুটি গেছেন গিয়া, আর এখন যেমন ফয় ফসল বাঙ্গিয়া ঘরের দ্বারে দি দড়ি লিখে ফাটা আর একটা আছে, আর সব ফসল বাঙ্গিয়া নিছে গিয়া। গত দুই তারিখ যে বৃষ্টি হয়েছে, জল বৃষ্টি হয়েছে, জল বৃষ্টির লগে মানে দশ লামিয়া আমার ঘরের বেদান খায় হতে করছে এক দশ ফরছে। আজ দিন পর্যন্ত সরকার থেকে মানে খেওয়াইয়া মানে উঙ্কারি করছে না আমরা কিহারে আছি বা কীভাবে আছি, পিছিয়ে থেকে আর এক দশ লামিয়া আমার ফয় ফসল বেদান নষ্ট করছে। ফিশারি একটা বাঙ্গিয়া মানে মাছ টাছ গেছে, ১৫-২০ হাজার টাকার মাছ ছাড়া আসলো, এগুলো বাইয়া গেছে। আমরা এমনিও এই এলাকা গরিব, সরকারি কোনো এমপ্লয়ি আইসে না আজ দিন পর্যন্ত। এখন আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটিও পড়িয়া ঘর এটা মানুষ বাড়ি ঘর ছাড়া, এখন আমরা খুব বেশি গরিব মানুষ, আমরা সরকার থেকে যদি না একটা সাহায্য চাই না আমরা খেয়ে আই আমরা তো আর খবর অন্তর খেয়েও লইছে না। দুর্লভছড়া বন্ধন ব্যাংক শাখার পক্ষ থেকে ঋণের কিস্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ ভেটারবন্দের বেশ কয়েকটি বন্ধন গ্রুপের। তাদের অভিযোগ কিস্তির টাকা না দিলে চক্রবৃদ্ধি সুদে টাকা নেওয়া হবে বলে হুমকি আসছে। এদিকে সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দিলেও তা মানছে না বন্ধন ব্যাংক। সোমবার গ্রাহকদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখেই একটি সভা করেন ব্যাংক কর্তৃপক্ষ। আমি খাইতাম নি না, আমি গ্রুপ টাইম চালাইতাম, আমি কেমনে চালাইতাম বন্ধনটা, তখন তো দুই কিস্তি একলগে দিতাম, আমি কেমনে ইতাম। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের পক্ষ থেকে হকি খেলোয়াড়দের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। মধ্যসহ সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে খেলোয়াড়দের হাতে হকি স্টিক, বল, স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, ডিএসএর সহ সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ভেটারেন ক্লাবের সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। ফিরে আসা শ্রমিকদের জব কার্ডের মাধ্যমে কাজ দিতে বললেন মন্ত্রী দোলে। টিম কৌশিকে ফের সেনাপতি কনাদ, ডানা ছাটাই প্রসেনজিতের। বেহাল সড়ক দুর্ভোগে হাইলাকান্দির মানুষ। চেঙ্কুরে চা বাগানের হাসপাতাল ভবন চালু করার দাবি ইয়াসির। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।